नमस्कार बंधुरा, आमी पम्पी आपनादेर स्वागत जानाच्छी। आज के रान्ना करछी आलू दिए मागुर माछेर कालिया। तो रान्नाटा शुरू करी एवं रान्नाटा करते करते एर उपकरणगुलो बोलबो। एदिके कड़ाई बसिए दिएछी, गैस अन करेछी। कड़ाई खूब बेश भालो मतो गरम करते हबे, तारपर तेल देबो। कड़ाई गरम हो जावर पर सर्षे तेल दीची टू टेबिल स्पून सर्षे तेल दिलाम। एटा 250 ग्राम मागुर माछ आछे, एटा आमी एबार भेजे नेब। देखुन मागुर माछ भाजार समय किन्तु खूब तेल छिटकाय, सेई जोन्नो एई जे देखुन बाँ हाते आमी एकटा थाला निये निएछि, एरकम भावे आड़ाल करछि। आर एई दिक थेके डान हाते करे माछेर पिसगुलो ছেড়ে দিলাম। এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছি, মাছ ভেজে নেওয়ার পর কড়াইয়ে অনেকটাই তেল আছে, আমি আর তেল দিচ্ছি না। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সেই সঙ্গে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিলাম একটা এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি, দুটো গোলমরিচ, সামান্য একটু দারচিনি আর একটা লবঙ্গ। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে নিয়েছি টক দই, 1 টেবিল স্পুন টক দই নিয়েছি। এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর এতে মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো, হাফ টি স্পুন ধনে গুঁড়ো, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। এটা 1/4 টি স্পুন লঙ্কা গুঁড়ো আছে। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট, এটা 2 টি স্পুন আছে। পেঁয়াজ আদা রসুন বাটা দেওয়ার ঠিক 1 থেকে 2 মিনিট পর দিয়ে দিচ্ছি টক দই, যেটা আমি মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এই যে টক দই এই বাটিটাতে ছিল, এই বাটিতে অল্প একটু জল দিয়ে ভালোভাবে বাটিটা ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে, এটা খুব ভালো করে কষিয়ে নেব। তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি একটা থালা, 2 থেকে 3 মিনিট পর আবার ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। কি সুন্দর কালার এসেছে দেখুন, দেখুন রংটা কি সুন্দর এসেছে। এবার এর মধ্যে দেব আমি 2 টি স্পুন টমেটো বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারও 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তার জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম, দেখুন কি সুন্দর রংটা হয়েছে, দারুণ সুন্দর কষানো হয়েছে, তেল ছাড়তে শুরু করেছে। মিডিয়াম আছে, এটা আস্তে আস্তে কষাতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে আমি জলটা দেব। খুব পাতলা ঝোল হবে না, একটু ঘন হবে, যেহেতু এটা কালিয়া তাই এখানে জল কমই দিচ্ছি। ছোট বাটির 1 বাটি এখানে জল দিলাম। জল দেওয়ার পর গ্যাসের আঁচকে একদম বাড়িয়ে দিলাম। এটা ফুটে উঠুক তার জন্য আবার ঢাকা দিয়ে দিলাম।
दो मिनट पर ढाकना खुले निच्छी। झोलटा फुटे गेछे, आँच कमिए दिलाम। एबार आमी माछगुलो दिए देबो। आँच कमिए दिएछी, आबार ढाका दिए दिलाम। दुई थेके तीन मिनट एभावेई हबे। ढाकना खुले निच्छी। মাছগুলোকে একবার উল্টে দিই। মাছগুলো উল্টে দিলাম। রান্না প্রায় আর হয়ে এসেছে, আর কিছুক্ষণ থাকবে এটা। আবার ঢাকাটা দিয়ে দিলাম। দু মিনিট পর আবার ফিরে আসছি। দু মিনিট পর ফিরে এলাম। ঢাকনা খুলে নিলাম। দেখুন একদম রেডি হয়ে গেছে মাগুর মাছের কালিয়া। এবার এটা নামিয়ে নেব। খুব সুন্দর দেখতে হয়েছে, রংটা খুব সুন্দর হয়েছে এবং সুগন্ধও বেরিয়েছে এতে থেকে। খুব সুন্দর সেন্ট উঠছে রান্নাঘরটা। এবার এটা পরিবেশন করব। এই দেখুন বন্ধুরা, একদম তৈরি হয়ে গেছে আলু মাগুর কালিয়া। এটা আমি মাগুর মাছ দিয়ে করেছি, অন্য কোনো মাছ দিয়েও করা যাবে। কাতলা মাছ হোক বা রুই মাছ বা অন্য যে কোনো মাছভাবে মাছ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। একটু অন্যরকম লাগবে, অন্য স্বাদের লাগবে, বেশ ভালো লাগবে খেতে। এমনি প্রতিদিন যে ঝোল করেন তার থেকে মাঝে মধ্যে এরকমভাবে ঝোল রান্না করে বা কালিয়া রান্না করে খেতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আর বন্ধুরা, যেটা বলছি, আপনাদের সাপোর্ট খুব দরকার আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।